সুধী দর্শকবৃন্দ, এখন প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য পূর্ণ বাংলা ছায়া ছবি চাকর কেন বাবা। শ্রেষ্ঠাংশে শাবানা আলমগীর, মৌসুমী ইলিয়াস কাঞ্চন কেউ থাকছে। ছায়াছবিটি পরিবেষ্টিত হচ্ছে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং ট্যাগের মাধ্যমে। তাহলে দেখুন স্বল্পদৈর্ঘ্য পূর্ণ বাংলা ছায়াছবি চাকর কেন বাবা। আরে আনোয়ার, আমি তো তোরে গুলি করি না, আমি তো তোর বউরে গুলি করছি, তুই মরে যেতে চোস কে? আনোয়ার হোসেন হার্ট অ্যাটাক করেই মারা যায়। তুই তুই এতিম হয়ে গেছিস বাবা, কিন্তু আমি বেঁচে থাকতে তোকে এতিম হতে দেবো না। আমি আমি তোদের চাকর, কিন্তু এখন তোর বাবার মতো। যা, তুই পালিয়ে যা, 20 বছর পর তুই প্রতিশোধ দিবি বাবা, 20 বছর পর। আমি আমি 20 বছর পরে এর প্রতিশোধ নেব। পিচ্ছিরা গেল বাইরে, এই ধরে নে আমাকে। আরে বেটা পিচ্ছিরা তো বুঝতেছিস, কিন্তু চল কিন্তু না অমিম সাহেব, এ হতে পারে না। কিন্তু কেন হতে পারে না? কারণ আমার বাবা একজন চাকর। চাকর? চাকর কেন বাবা? সে অনেক বড় ইতিহাস মিম সাহেব, অনেক বড় ইতিহাস। কি সেই ইতিহাস? আমি আপনাকে বলতে পারবো না। আমি আপনাকে বলতে পারবো না। দাঁড়াও নায়ক,
আমার ভাই অনেক ভালো একজন মানুষ, সে তোমাকে মেনে নিবে। তাহলে আমিও তোমাকে ভালোবাসি। চলো আমার ভাইয়ের কাছে। ভাইয়া ভাইয়া, তুমি না বলেছিলে নায়ককে নিয়ে আসতে, ওর সাথে কথা বলবে, তাই আমি নায়ককে নিয়ে এসেছি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বোনের সাথে বিয়ে করতে চাও? তোমার বাবা তো চাকর, তোমার কি আছে? না আছে ব্যাংক অ্যাকাউন্ট, না আছে স্ট্যাটাস, কি খাও বা তুমি? চৌধুরী সাহেব, আপনি আমাকে অপমান করছেন। চৌধুরী সাহেব, আপনি আমার স্ট্যাটাস নিয়ে কথা বলেছেন, আমার স্ট্যাটাসে কয়টা লাইক পড়ে আপনি জানেন? চৌধুরী সাহেব, আমি আজকে সকালে একটা স্ট্যাটাস দিয়েছি। আর অ্যাকাউন্টের কথা বলছেন চৌধুরী সাহেব, আমারও অ্যাকাউন্ট আছে জানেন, বিকাশ অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শুনো, মাঝে মাঝে একটা করে 10 টাকা দামে লটারির টিকিট কিনবা, ঠিক আছে? কারণ গরিব মানুষরা লটারির টিকিট বাদে বড় হচ্ছে। আর তোমার চাকর বাবাকে আমার কাছে পাঠিয়ে দেবা, দেখা করতে। আর ঠিক আছে, তোমরা যাও, প্রেম করো, গান করো, মজা করো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। ও নায়িকাকে ভালোবাসে, আর তুমি তো নায়িকা না, তুমি হচ্ছো সাইড নায়িকা। আমি সাইড নায়িকা না, না আমি ওকে ছেড়ে বাঁচবো না। আমি আমার ভিলেন বাবাকে বলে দিব, আমার ওকেই চাই। আমার মেয়েকে সাইড নেকে বলছে, চল ভাই একটা কাজ কর। আনছি ওস্তাদ, ধরে আনছি। ওই যে ওস্তাদ, আমি তো পিছনে বাইরে রাখছি। কই, আমি তো চাকর আর নায়িকাটাকে দেখতে পাচ্ছি। তুইবার যদি মারো তো স্মৃতি বিরাইবো, স্মৃতি বিরাইবো। চল যাই, চল যাই, চল একটু দেখি।
তুই আমাকে কোনোদিনও বেঁধে রাখতে পারবি না শয়তান। আমার নায়ক আসবে। ডাক তো নায়ককে। হ্যাঁ আসবে, ও এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আমার বন্ধুকে তোরা চিনিস না, ও তোদের কেউ করতে চাইবে না, বলছে হাত খুলে দে। ডাক তোর বন্ধুকে, ডাক। শয়তান, তোরা 20 বছর আগে ওর বাবা মাকে মেরেছিস, আমি ওর কিডনি বিক্রি করে ওকে বড় করেছি এবং সন্ত্রাসী করে তুলেছি, দেখ এসে তোরে কি করে, তোদের গুম করে দেবে শয়তান, গুম করে দেবে। ডাক তোর সে নায়ক। নায়ক, আমার নায়ক। আমি তো আপনাদের কাউকে চিনতে পারছি না, আমি একটু আগে মার খেয়ে আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কাউকে চিনবে না, ও এখন আমার জামাই। মারো জামাই, ওদেরকে মারো, ওদেরকে মারো। আমি তো আমার স্মৃতিশক্তি ফিরে পেয়েছি শয়তান, আমি তোকে চিনতে পেরেছি শয়তান, ঠিক 20 বছর আগে তুই আমার বাবা মাকে খুন করেছিস শয়তান। আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে, খেয়ে দে ওরে। বন্ধু নায়ক, বোট বোট, প্রতিশোধ নে। নায়ক, আমি তোমার নায়িকা বলছি, তুমি উঠে যাও প্লিজ। তোদের সবগুলোকে আমি দেখে নেব। শেষ, পুলিশ চলে এসেছে। ছবি তো এখন শেষ, এখন তো আমার ধরে লয়ে যাবেন। নেন নেন, ধরে লয়ে যান, ধরে লয়ে যান আমারে। বাংলা সিনেমা দণ্ডবিধি 720 ধারায় আসামি ভিলেনকে বেকসুর ফাঁসি দেওয়া হলো। নায়ক চলো, আমাদের সিনেমা শেষ হয়ে গিয়েছে, চলো নায়িকা আমরা যাই। দেখেছি প্রথমবার দু চোখে। This video only for entertaining purpose. Actually আমরা বাংলা সিনেমাকে নিয়ে একদম মজা নিচ্ছি না, আমাদের জাস্ট মনে করে দিচ্ছে যে আমাদের একটা সুন্দর সোনালী ঐতিহ্য ছিল। আমরা ছোটবেলায় বাংলা সিনেমা দেখতাম টিভির সামনে বসে বসে, তখন তো বাংলা সিনেমা অনেক সুন্দর ছিল, এখন তো বাংলা সিনেমা অনেক সুন্দর হচ্ছে। সো আমরা বাংলা সিনেমাকে অল টাইম সাপোর্ট করে যাবো, আরেকটি কাজ করবো, প্র্যাঙ্কিংয়ের ভিডিও দেখবো, প্র্যাঙ্কিংয়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবো, শেয়ার করবো ভিডিও এবং প্র্যাঙ্কিংয়ের সঙ্গে থাকবো। ধন্যবাদ।